Good morning. Good morning. Good morning. School. That brush for wash. Please, that brush for go. Please, that brush for go. That brush. Asha, please, chalo. Do to finish? Asha, brush for go. Asha. Yes, it's mine. No, 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 it's mine. Assalamu alaikum everyone and welcome to our channel Mr. and Mrs. Sarker UK. Asha korchi shobai onek bhalo achen. Amrao alhamdulillah onek bhalo achi. আজকে সকাল সকাল বাচ্চাদের সাথে আমিও বের হয়েছি বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে আমি আর আমার হাজবেন্ড একটু শপিং এ যাব যেহেতু সামনে ঈদ টুকটাক কিছু বাসার জিনিস কেনা কাটার দরকার ছিল তাই ভাবলাম বাচ্চাদেরকে সকাল সকাল স্কুলে দিয়েই আমরা রওনা দেই যেন আবার এসে ওদেরকে পিক করতে পারি আজকে আমরা এসেছি একটু রেঞ্জে যাদের বাসা সাজানোর প্রতি আগ্রহ আছে তারা এই শপটা যদি আসেন একেবারে খুশি হয়ে যাবেন বিকজ এখানকার জিনিসগুলো এত বেশি সুন্দর আর আনকমন আমার ভীষণ ভালো লাগে শপটার এন্ট্রান্সের দিকে কিছু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল অনেক কালারফুল ফ্লাওয়ার তো আমি চিন্তা করলাম যে এই ভিতরে যে যদি আমি না পাই এজন্য আমি আগেই নিয়ে নিয়েছি কিছু এখন সামার টাইম চলে আসছে সো গার্ডেনে খুব সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার থাকলে দেখতে ভালো লাগে ক্যান্ডেল হোল্ডার গুলো বেশ সুন্দর এই শপটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সেকশনটা কোয়াইট বিগ আর অনেক ভ্যারিয়েশন আছে প্রাইসটাও রিজনেবল
হার্ট শেপের এই পিসটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি পাস করে চলে গিয়েছিলাম, দেন আবার ঘুরে এসে এটা নিলাম। মনে হলো যে এটা বাইরের ডোরে লাগালে দেখতে ভালো লাগবে। আমরা এখন এসেছি শপটা দ্বিতীয় তলায়। এখানে ওদের লাইটের কালেকশনগুলো খুব সুন্দর, অনেক ইউনিক, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। চারিদিকে শুধু ঝলমলে আলো আর আলো। আমার খুব ইচ্ছে করে এরকম বড় একটা লাইট লিভিং রুমে রাখতে, কিন্তু বাচ্চা কাচ্চা ছোট হওয়াতে আপাতত এই শখটা পূরণ করা যাচ্ছে না। যখন ওরা একটু বড় হবে, বুঝতে শিখবে, ততদিন পর্যন্ত আমার ওয়েট করতে হবে। একটি গার্ডেনকে সুন্দর করে সাজাতে যা যা দরকার হয় সব রকম ফার্নিচার এখানে পাওয়া যায়। আর ফার্নিচারগুলো দেখতেও বেশ সুন্দর, খুব কালারফুল সুইংগুলো। আজকের মতো আমাদের টুকটাক শপিং এখানেই শেষ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।